চিলি চিকেন করছি। এর মধ্যে প্রথমে মাংসটারে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। তারপরে জলটা শুকিয়েছি, শুকিয়ে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচি একটু, আদা রসুন লঙ্কা অ্যারারুট ডিম সব দিয়ে, তারপরে চিলি সস সোয়া সস টমেটো সস সব দিয়ে এটা কিছুক্ষণ মেখে রেখে দেবো। সোয়া সস দিলাম, চিলি সস, টমেটো সস, এবারে এখন এবারে এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। ওভেন ধরিয়ে দিলাম, তেল গরম করতে দিলাম, সাদা তেল, তেলটাকে এবার এর মধ্যে আমরা এক এক করে ছাড়ব। এবার আমরা এখানে সব কটা ভেজে নেব।
process. Tomato sauce. হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি।